দক্ষিণ কলকাতার অন্যতম নামি বাজার ল্যান্সডাউন মার্কেট। দেখতে দেখতে এর বয়স হলো প্রায় 100 বছর। সময়ের সাথে তাল মিলিয়ে এই বাজারও এখন যেন বুড়ো হয়ে গিয়েছে। ভেঙে ভেঙে পড়ছে বাজার, যেখানে সেখানে জল জমে আছে, খুব খারাপ অবস্থা, যে কোনো সময় বড় বিপদ হতে পারে। কলকাতা পৌরসভা এই বাজার লিজে দিয়েছে এক ব্যবসায়ীকে। 38 বছর আগে এই লিজ দেওয়া হয়েছে। বাজারের কোনো উন্নতি হয়নি, আর এতে হতাশ দোকানিরা। তারা চাইছেন এবার অন্তত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের এই বাজারটির উন্নয়নের কাজ হোক। আমরা রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম কলকাতা কর্পোরেশনের যে বাজার, সেই বাজারে, অর্থাৎ ল্যান্সডাউন মার্কেটে। এই মার্কেটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিধানসভার এরিয়ার অন্তর্গত, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এটা। সেই বাজারে ঢুকতে গিয়ে আমরা দেখলাম, দেখুন বাজারের অবস্থা, যে এটা বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত হয়েছে। মানুষ যারা এখানে আসছেন তারা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, যারা ব্যবসা করছেন জীবনের ঝুঁকি নিয়ে আসছেন। চলুন আমরাও ঘুরে দেখি মার্কেটটা কী অবস্থা। এটা কলকাতা পুরসভার মার্কেট, কলকাতা পুরসভা লিজ দিয়েছেন এক ব্যবসায়ীকে। কিন্তু আজকে যখন এই মার্কেট আমরা ভিজিট করতে এলাম, আমরা প্রথমেই ঢোকার মুখে দেখলাম যে কলকাতা কর্পোরেশন বিপজ্জনক বাড়ি বলে লাগিয়েছে। গত 2 বছর ধরে সেই বোর্ড ঝুলছে। 38 বছর ধরে এই মার্কেটের অবস্থা অত্যন্ত খারাপ। যারা এখানে দোকানি রয়েছেন তারা জীবনহানি মানে আশঙ্কা করছেন। যারা এখানে বাজার করতে আসছেন, সেই বাজার যারা ব্যবসায়ীরা, তার ভয় পাচ্ছেন যে কোনো সময় কাস্টমাররা মারা যাবেন, কারণ যেখানে সেখানে যখন তখন ভেঙে পড়ছে। প্রায় 100 বছরের পুরনো মার্কেট, সেই মার্কেট যেটা কলকাতা পুরসভার, সেই মার্কেট 38 বছর ধরে লিজ দেওয়া হয়েছে একজন ব্যবসায়ীকে। সেই ব্যবসায়ী কোনো কাজ করছেন না। তিনি কিন্তু এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে যে প্রতি মাসে যে মেনটেন্স চার্জ এবং দোকানের ভাড়া, সেটা কিন্তু তুলছেন। আমরা সারা মানে দীর্ঘদিন ধরে দেখে আসছি যে মার্কেটটা হবে হবে করে, কিন্তু কোনো সুরাই হচ্ছে না। যতবারই প্রমোটার আসছে, কথা দিচ্ছে, পরবর্তীকালে সেই কাজ বন্ধ হয়ে পড়ে আছে। যে কোনো দিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। রাস্তা দিয়ে কেউ ঢুকতে পারছে না, গাড়ি আঘাত রাখতে পারছে না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, প্রমোটারকে কর্পোরেশনের সাথে বসে মিটিং করেছি, তাদের আলোচনা করেছি, কিন্তু তারা কোনোভাবেই কিছু করে উঠতে পারছে না। সব আমরা সব কিছুই দিচ্ছি, ভাড়া দিচ্ছি, মেনটেন্যান্স দিচ্ছি, ইলেকট্রিক ভাড়া দিচ্ছি, তাতেও কোনো সুরাহ হয়ে উঠছে না। যাদের ভাড়া 1000 টাকা আছে তাদের 500 টাকা মেনটেন্যান্স চার্জ দিতে হচ্ছে, যাদের 800 টাকা আছে তাদের 400 টাকা ভাড়া মেনটেন্যান্স দিতে হচ্ছে, প্রতি মাসে দিতে হয়। এইটা তো আজকে বহু বছর ধরে এরকমই আছে। আমাদের কর্পোরেশনকে আর কী বলবো, আর প্রমোটারকে বলে আমরা থেকে গেছি। এই কারণে কর্পোরেশনে আমরা কবার ধরে মিটিং করলাম কাজ ফাজ করার জন্যে। কর্পোরেশনে মিটিং করলো আমাদের সঙ্গে, আরও অনেকেই এসেছিলেন আমাদের অফিসে। তারপরে প্রমোটারও এসেছিলো, এসে আমাদের অফিস ঘরে বসে মিটিং হলো। কাজ ফাজ ওই জানুয়ারি মাসে আপনার এই পিলখানা কাছে ভাঙাই হলো, মানে ভাঙতে বল দু হাত বলতে গেলে 4 হাত ভেঙে দেবে, দমদম করে ভেঙে দিল। হওয়ার পরে এদিকে 8-9 মাস পেরিয়ে গেল, 9 মাস হওয়ার পরে এখনও মার্কেটে কোনো কাজ হচ্ছে না। তা আমরা কবল সঙ্গে প্রমোটার সঙ্গে বসে কথাবার্তা করে আমরা সেকেন্ড শিফটে দোকানদারকে শিফটিংও করে দিলাম। এবার যেই জায়গাটা শিফটিং হয়েছে ওই জায়গাটা 26খানা দোকান অলরেডি টোটাল বন্ধ হয়ে গেছে। যতগুলো দোকানদার ছিল মার্কেট ছেড়ে, কোনো সিকিউরিটি গার্ডে কাজে চলে গেছে, কেউ জোগাড়ে কাজে চলে গেছে, ব্যবসাই চলছে না। আমাদের মার্কেটের অবস্থা খুবই খারাপ, যেখানে সেখানে ভেঙে। এই কিছুদিন আগে এই ফার্স্ট শিফটিংয়ের যে বিল্ডিংটা করেছিল, ওপর থেকে হঠাৎ একটা রড ভেঙে পড়ে যায়। এক ভদ্রলোক বাইরে করে যাচ্ছিল, তার এক হাত পেছনেই রডটা পড়লো, ও ভাগ্যিস ভালো কোনো গায়ে পড়লো না, তার বিরাট একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যেত। 38 বছর প্রমোটার, প্রত্যেকবারে একটা বাহানা দেখায়। আজ অবধি আমাদের পবন কাজেরিয়া, আজ অবধি আমাদের সমিতিকে একটাও কোনো প্ল্যান স্যাংশন দেখাতে পারেনি। পার্কিংয়ের জন্য অনেক খদ্দের গাড়ি ফাড়িয়ে লাগিয়ে মার্কেটে আসতো বাইর করতে, পুলিশ এসে কাটা মেরে দিত। এবার কেউ 500 টাকা বাইর করতে এলো, 1000 টাকা জরিমানা দিল।
তাহলে কি আসবে বাইরে? এই লাস্ট পিলার থেকে একটা রড সরাসরি নিচে ভেঙে পড়ে এক ভদ্রমহিলা ইঞ্জোর হতে হতে মাথায় কেটে যেত, সেই জায়গায় এক ফুট এগিয়ে গেছে, ভদ্রমহিলা বেঁচে গেছেন। আর এমনি তো আমাদের এখানে যা পরিস্থিতি, এখানে লোকজন পড়ছে করছে, প্রমোটারকে কর্পোরেশনকে জানিয়ে আমাদের কোনো সুরাহ হচ্ছে না। প্রমোটার যদি কাজ না করে, 38 বছর হলো প্রমোটার বাজার নিয়েছে, 38 বছরের মধ্যে এই ডেভেলপ করেছে, হ্যাঁ তাহলে আনকমপ্লিট রয়েছে, তারা কিছু করছে না। আমরা কর্পোরেশনকে জানাবার পরে তো আজ পর্যন্ত কিছু হয়নি। আমাদেরকে MIC বললেন যে একটা কোঅপারেটিভ করে আমাদের সঙ্গে বসে একটা মিউচুয়াল করুন, করে করুন। ওনাদেরকে প্রায় আমরা 15,000 ফুট স্কোয়ার ফুট জায়গা কেটে এখন বলছি আরও বাজার ছেড়ে দাও, কিন্তু আমাদের শিফটিং না দিলে আমরা কোথায় যাব? আমরা কর্পোরেশনকে জানাচ্ছি স্যার আমাদের কিছু না হলে হবে না, তারপর আমাদের মেনটেন্যান্স খরচা নিচ্ছে, কোনো কাজ করছেন না। যাদের 1,000 টাকা ভাড়া তাদের 500 টাকা মেনটেন্যান্স খরচা দিতে হচ্ছে পার মান, কিন্তু সরকার কিছু কাজ করছে না, বলছে প্রমোটার করবে। আপনাদের ঘুরিয়ে দেখালাম বাজারটা, বাজারটার কি অবস্থা সেটা আপনারাও দেখতে পেলেন। এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বললাম, সকলে চাইছেন যে কলকাতা পুরসভা এবার একটু নড়ে চড়ে বসুক, দ্রুততার সঙ্গে মেরামতির কাজে হাত দিক এই বাজারের। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।